গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের পরিবেশটা একবার দেখুন, দেখে মনে হচ্ছে যেন সৃষ্টিকর্তা সময় নিয়ে বসে বসে এগুলোকে রং করেছেন। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না বলুন? আজকে রবিবার সকাল 8:30 বাজে, তাই যেহেতু রবিবার তাই সকালে জল খাবারে ভাবছি একটু ফুলকো লুচি আর আলুর দম বানাবো। তারপর জল খাবার খেয়ে একটু বেড়াতে যাব। কোথায় যাব বলছি, তার আগে চলুন চটপট জল খাবারটা বানিয়ে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে। এই আলুগুলোকে আমি সেদ্ধ করেই নিয়েছিলাম আগে থেকে, তারপর একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর কি। সোহমের বাবা তো ক্যানাডাতে এসে প্রায় নিরামিষ খাওয়াই পছন্দ করে, আমরা চিকেন পছন্দ করলেও খুব কম সময়ই খাই আর কি। আসলে দেশ আলাদা, আবহাওয়া আলাদা, খাবারের প্রকৃতিও ভিন্ন ধরনের। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আর এই ধনে পাতা কুচো দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, ও মাছ এখানে না খেলেও টুনা মাছের স্যান্ডউইচ পাওয়া যায় এখানে, ওটা পেলে ছাড়ে না। আমার আর ছেলের কিন্তু টুনাটা একেবারেই পছন্দের নয়, তবে আমাদের ওখানে টুনা বা স্যামন তো পাওয়া যায় না বললেই চলে, আর যদিও বা পাওয়া যায় দাম আকাশ ছোঁয়া। এখানে আবার উল্টোটা, যেহেতু এই মাছগুলো এখানকার লোকাল মাছ, টুনার দাম আকাশ ছোঁয়াও নয়, মানে আপনি চিকেন স্যান্ডউইচ আর টুনা স্যান্ডউইচ ওই একই দামে মোটামুটি পেয়ে যাবেন। তবে আমি কোথায় একটা পড়ছিলাম যে টুনা মাছটা কিন্তু খুব হাই ইন প্রোটিন আর হার্টের পক্ষেও বেশ ভালো। এবার এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিই, মশলাটা ভালোভাবে আলুগুলোর সাথে কষানো হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তবে টেস্টের দিক থেকে বলতে গেলে আমি এটুকু বলতে পারি, ইন্ডিয়াতে রেস্টুরেন্টেই হোক বা স্ট্রিট ফুড, সেই স্বাদ আপনি কখনোই এখানে আশা করতে পারবেন না। আমার ধারণা মূলত স্পাইসেসের তফাতের জন্যই এখানে হয় এই রকম। ইন্ডিয়া বা বাংলাদেশে যেসব মশলা আমরা ইউজ করি সেগুলো এখানে পাওয়া যায় না, তাই হয়তো টেস্টের তফাত হয়। এখানে এখনো অবধি আমি বেশ কিছু রেস্টুরেন্টে খেয়ে দেখেছি যেগুলোর কোয়ালিটি আর হাইজিন মেনটেন খুবই ভালো হয়, কিন্তু আমার ব্যক্তিগত মতে খাবারের টেস্ট ইন্ডিয়ার মতো হয় না। যাই হোক, চলুন কথা বলতে বলতে এবার লুচিগুলোকেও টপ টপ করে ভেজে নিই। নিন, আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে, চলুন একবার চটপট খেয়ে বেরিয়ে পড়ি। মানে ক্যানাডায় আসার পর থেকে টাটকা জ্যান্ত মাছ প্রায় পাই না বললেই ভালো হয়, সবই মাছ ওই ফ্রোজেন। তো আমরা একটা দোকানে সন্ধান পেয়েছি যেখানে টাটকা জ্যান্ত মাছ পাওয়া যায়, চলুন আপনাদেরকেও দেখাই সেখানে মাছ ছাড়া আর কি কি পাওয়া যায় আর দামই বা কেমন পড়ে। আমাদের বাড়ি থেকে এই সুপার স্টোরটা যেতে মিনিট দশেক টাইম লাগবে। ইন্ডিয়াতে থাকাকালীন বাপি রোজ বাজার করে আনতেন, তবে মাঝে মধ্যে সৌমের বাবার সাথে আমিও বাজারে গেছি। আমরা যেহেতু গ্রাম থেকে বিলং করি তাই টাটকা সবজি বাজার থেকে কেনা আর টাটকা সবজি রান্না খাওয়ার অভ্যাসটা ছিল, যদিও ক্যানাডায় সেটা সম্ভব নয়। বেশিরভাগ জিনিসই ফ্রোজেন বা ফ্রিজারে রেখে খেতে হয় আর কি। তবে সোহমের বাবার একটা বন্ধুর থেকে জানতে পারলাম যে এই সুপার স্টোরটায় টাটকা জ্যান্ত মাছ আর শাকসবজি পাওয়া যায়, চলুন দেখি কি কি পাই সেখানে। আমরা সুপার স্টোরটায় পৌঁছে গেছি আর কি সুন্দর সাজানো রয়েছে দেখুন চারপাশটা, দেখতে ভারী সুন্দর লাগছে। এইখানে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে দেখছি,
আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পেঁয়াজ কলি, তারপর দেখলাম না, এগুলো গার্লিক স্প্রাউট, মানে ওই রসুন কলি আর কি। আর এই বেগুনগুলো দেখুন প্যাকেট করে বিক্রি হচ্ছে, একটা প্যাকেটে দুখানা করে রয়েছে। এগুলোর দাম বলছে ওই দুটো বেগুন $5, মানে আমাদের ইন্ডিয়ান প্রাইসে প্রায় 300 টাকার মতন। আর এইখানে এগুলো কি বলুন তো, আপনারা যদি জানেন আমাকে নামটা জানাবেন তো, আমার জানা নেই, কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই বেগুন কয়েকটা প্যাকেট তুলে নিয়ে জানেন, ভাবছি একটু গোটা সেদ্ধ করবো 2 দিন বাদে, তখন কাজে লাগবে। আর এইগুলো হচ্ছে এক রকমের ওই করলা, যেগুলো দুখানার দাম বলছে ওই $6 থেকে $7-এর মতন, মানে ইন্ডিয়ান প্রাইসে প্রায় 300 থেকে 350 মতো। ও বাবাই, দেখুন এখানে আবার কাঁচা পেঁপে পাওয়া যাচ্ছে। আমরা ছুটির দিনে কচি পেঁপে দিয়ে মটর ডাল আর মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। মুড়ি কানাডায়? আজ্ঞে হ্যাঁ, কানাডাতেও মুড়ি পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে, যেখানে মুড়িটা বেশ সহজলভ্য আর অ্যাফোর্ডেবল, এখানে কিন্তু তার উল্টো। এখানে লোকাল খাবার ওই মানে ব্রেড, বার্গার, পিৎজা, র্যাপ, এই সব হিসাব মতো অনেক সস্তা। মুড়ি যেহেতু এখানকার হিসাবে বিদেশি খাবার আর পৃথিবীর প্রায় সম্পূর্ণ উল্টো দিক থেকে ইম্পোর্ট করে এরা নিয়ে আসে, তাই মুড়ি এখানে মোটেই সস্তা নয়, বরং উল্টোটা বেশ কস্টলি। মুড়ি নিয়ে অবশ্য অন্য কোনো ব্লগে পুরোটা বলবো, আর সেই গল্প কে কে শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানান আমাকে। এইখানে এই ছোট ছোট কার্টগুলোকে নিয়ে আপনারা পুরো মার্কেটটা ঘুরতে পারবেন, আর তাতে করে হাতে করে বই নিয়ে যাওয়ার কষ্টটা হবে না, শুধু টানলেই হবে। এই কমলা লেবুগুলো কি সুন্দর দেখতে না? এগুলোর 1 এলবির দাম $1.28। আরে আপেলের রংগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ও বাবা, এইখানে দেখছি আবার অনেক বাসনও বিক্রি হচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই সুপার মার্কেটটা। এই কুমড়োগুলোকে দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না। ইন্ডিয়াতে থাকাকালীন বাড়ির পাশের দোকান থেকে কুমড়ো কিনে নিয়ে আসা হতো, তবে আর যাই হোক, এই কুমড়োর তরকারি করতে হবে ছোলা দিয়ে, আর তার সাথে গরম গরম ফুলকো লুচি হবে। কি বলেন বন্ধুরা, কমেন্ট করে জানান আমাকে কেমন লাগে আপনাদের খেতে কুমড়োর ছক্কা দিয়ে লুচি। এখানে গোটা মটরশুঁটি পাচ্ছি, ভাবছি নিয়ে নি। 2 রকমের আছে দেখুন এই মটরশুঁটিগুলো, আবার চ্যাপ্টা, অনেকটা শিমের মতো দেখতে, তাই না বলুন? হ্যাঁ, এখানে জানেন তো শিম পাওয়া যায় না। ও বাবা, এই দেখুন কত রকমের বাঁধাকপিও রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে কিছু কিছু ইন্ডিয়ান দোকান আছে যেখানে শিম পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে না সেগুলো অনেকটা দূরে, যেতে অনেকটা টাইম লাগে, ওই জন্য সবসময় ওই দোকানগুলোতে যাওয়া হয় না। এই কিছু মটরশুঁটি নিয়ে নি, এইগুলো গোটাই দিয়ে দেবো গোটা সেদ্ধে। আমাদের বাড়িতে তো গোটা সেদ্ধতে মটরশুঁটি ছাড়িয়ে দেওয়া হয়, তবে আমি এখানে শিমের সাবস্টিটিউট হিসাবে এই মটরশুঁটিগুলোকে গোটাই ইউজ করি। ও বাবা, এখানে দেখছি আবার ছোট ছোট লাল লাল মূলো পাওয়া যাচ্ছে, কি সুন্দর দেখতে দেখুন। আর এগুলো খুব মিষ্টি জানেন তো, আমি একটা আঁটি নিয়ে নিই, রুটি দিয়ে এই মূলো ভাজা খেতে আমার তো দারুণ লাগে। এই শীতকালে বাড়িতে রুটির সাথে মূলো ভাজা, শাক ভাজা, শিম ভাজা, কত রকমের রান্নাই যে মা করতেন, যেগুলো এখানে আসার পর আমি ভীষণ মিস করি। কিন্তু কি করব, মানিয়ে তো নিতেই হবে বলুন। এই পুরো সুপার মার্কেট চত্বরটাই এরা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এখানে দেখছি অনেক মাছ কেটে বরফ দিয়ে রাখা আছে। ও বাবা, এই দেখুন এখানে বড় বড় কাচের জারেতে এই সব জ্যান্ত লবস্টার, বড় বড় মাছ, কাঁকড়া রাখা আছে। এখানে দেখছি নিজেদের পছন্দ মতো জ্যান্ত কাঁকড়া তুলে ওদেরকে দিলে ওরা প্যাক করে দেবে। আর এই দেখুন লবস্টারগুলো কত বড় বড়। আর এই ভদ্রমহিলা দেখছি
ওনার পছন্দ মতো কাঁকড়া বেছে নিচ্ছেন। এখানে অনেকগুলো ঝুড়ি দেওয়া আছে, আপনারা চাইলে এরকম চিমটে দিয়ে এই ঝুড়িগুলোতে আপনাদের পছন্দ মতো মাছ বা কাঁকড়া তুলে নিতে পারবেন। তারপরে ওদেরকে দিলে ওরা মেপে বা মাছ যদি নেন সেগুলো কেটে পরিষ্কার করে আপনাদেরকে প্যাক করে দেবে। এই দেখুন, জ্যান্ত তেলাপিয়া মাছ দেখতে পেয়েছি। এই মাছগুলো আবার দুরকম কালারের রয়েছে, আর এইখানে দেখছি কিছু ঝিনুক শামুকও বিক্রি হচ্ছে। এইখানে কাঁকড়াগুলোর সাইজগুলো দেখুন শুধু, কত বড় বড় কাঁকড়াগুলো! আর এই কাঁকড়াটা দেখছি আবার হেঁটে চলেছে। আর এখানে কাঁকড়া ছাড়াও লবস্টারগুলোও দেখুন কত বড় বড়। আর এছাড়া দেখছি আরো অনেক রকমেরই আর কি ঝিনুক শামুক সব রয়েছে। আর এইখানটায় দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল স্টিকার বিক্রি হচ্ছে, এগুলো ওই দরজার বাইরে সাজানোর জন্য আর কি। না, শেষমেশ আর জ্যান্ত মাছ কিনলাম না, কোথাও মনের মধ্যে মায়া হলো। সোহমের বাবা বলল তার চেয়ে বরং আমরা একটা ফ্রোজেন মাছের প্যাকেট নিয়ে যাই। তবে খাবারের অভ্যাস অতি অবশ্যই ব্যক্তিগত অভিরুচি ও পছন্দের ওপর নির্ভরশীল। আর এই আকাশটাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। জানেন তো কদিন ধরেই মনটা একটু খারাপ লাগছে, গত বছর এই সময় টিকিট কাটা হয়ে গিয়েছিল, আর দিন গোনা হচ্ছিল কবে ইন্ডিয়ার ফ্লাইট ধরব, কবে দিনটা আসবে। এবছর তো প্ল্যান নেই যাবার, তবে মনটা কি আর মানে, যারা বাইরে থাকে তারাই একমাত্র এর কষ্টটা ঠিক করে বুঝতে পারবে, ঠিক কতটা মন খারাপ করে বাড়ির বাইরে থাকলে। জীবনের হয়তো এটাই নিয়ম, কিছু পেলে কিছু খোয়াতে হয়। এই গতকালই সোহমের বাবার সাথে কথা হচ্ছিল, যেদিন আমরা ইন্ডিয়ায় বাড়ি গেলাম মাঝরাতে, প্রায় 3.5 বছর পরে বাপিমা রাস্তায় দাঁড়িয়েছিল। এই সিঁদুর রাঙা আকাশ দেখতে দেখতে বাড়ির পথে ফিরি আর কি। নিজের চোখে না দেখলে হয়তো ভাবতাম প্রকৃতি কি সত্যিই এত অপূর্ব সুন্দর। ইন্টারনেট থেকে দেখলে হয়তো ভাবতাম বুঝি এডিট করা, কিন্তু ক্যানাডা সত্যি এতটাই সুন্দর, চোখের সামনে ক্যামেরার থেকেও অনেক গুণ বেশি সুন্দর দেখতে। যাই হোক, চলুন আজ তবে আসি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।